আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আপনাদের সকলকে এস আর বিড়ি চ্যানেলে স্বাগতম। বন্ধুরা, আজকে একজন চুয়াডাঙ্গা জেলার ঐতিহ্যবাহী ডুগডুগির মহিষেরহাট, আর ডুগডুগির মহিষেরহাটের এই যে এখানে সব ছোট বড় মাঝারি সব রকমের মহিষ আছে। এটা এই ভিডিওটা করবো মূলত মাঝারি আর বড় মহিষের ভিডিও দিয়েই। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার সামনে বিশাল সব মহিষ রয়েছে। আসলে তার আগে জানিয়ে দিই, আজকে কিন্তু তারিখ 4/9/2023, রোজ সোমবার। আসলে মহিষের বাজারটা একেবারেই নাকি কম, বাজারটা কম হওয়ার কারণে বাজারে কিন্তু একেবারেই লোক সমাগম নেই, দাম বলা লোকটাই নাই। এখানে দুই জোড়া মহিষ অর্থাৎ চারটি মহিষ রয়েছে। আচ্ছা স্যার, আগে মহিষগুলো আপনারা দেখিয়ে নিই, তারপরে দরদামগুলো জানাই। আসলে সমস্যা হয় কি, অনেক সময় মহিষের মানে দরদাম না হলে, লোকজন না হলে আসলে অনেকে আমাদের কাছে অনেকে দামও বলতে চায় না, কেননা এত দূর থেকে তারা নিয়ে আসে বাসা থেকে। যদি দরদামই না হয়, আমরা যদি যে আবার ক্যাসেল করি, মূল মানসিকতা সবার সব রকম একরকম থাকে না, এটাই স্বাভাবিক। কেননা বেচা কেনা হলে সবারই ভালো লাগে। এনেছেন ছয়টা, দুটা বিক্রি হয়ে গেছে? এখন একটা হয়নি, দেখাই যা তো। বাজার কি একেবারেই খারাপ? সেই জোড়াগুলোর দাম কত? 385 করে দিস। 385 করে পার জোড়া, মানে এক এক জোড়া 385,000 জোড়া দরদাম করার সুযোগ আছে। আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। 385,000 টাকা জোড়া। আসলে বন্ধুরা, গোপ্রো দিয়ে ভিডিও করে অনেক সময় ভেবেছিলাম এটা ওয়াটার প্রুফ, আসলে এটা ওয়াটার প্রুফ না। এই যা বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি পরবর্তী সময়ে আবার ফিরে আসলাম বন্ধুরা। মাঝখানে 10 মিনিটের একটা ছোট্ট বৃষ্টি বিরতি ছিল। আর এই যে অবস্থা খারাপ, এমনিতে বাজারে কাস্টমার নাই, তারপরে আবার বৃষ্টি। 10 মিনিট হবে ভালোই, আকাশে এখনো মেঘ রয়েছে। দেখতে পাচ্ছেন সব মহিষগুলো ভিজে একাকার। আসলে বৃষ্টি হলে মহিষের ভালোই হয়, খারাপ না। বাজার দরটা একেবারেই নরম। টুকটাক করে সামনের দিকে দেখেন, এখন মূলত আবহাওয়াটা এরকম, যখন তখন বৃষ্টি। ওখানে উঠলি মোষ বলো ভাই, সব কাজ করা মহিষ, আবার বাসা দান প্রাণও করা যাবে। আসলে বৃষ্টি হয়ে গেল তো, এখন লোকজন নাই দাম বলবে কে।
নিচে একই মালিকের সব মহিষ, সব আর চিহ্ন দেওয়া। দুই আর ইয়ে ভাইদের নাকি? বাজার কি এখন চাপা বাজার? এইগুলো কেমন কি রেট? ৫০০ তাছাড়া না না ৪টা ৬টা আমরা এই জোড়াটা ৫ লাখ টাকা জোড়া, এটা ৪টা ১টা ৬টা। আসলে ভাইদের কাছে এরকম অনেক মহিষ রয়েছে, প্রায় দুই আর মহিষ, ১টা ২টা ৩টা ৪টা ৫টা ৬টা ৭টা ৮টা ৯টা ১০টা ১১টা ১৩টা ১৪টা মোট ১৮টা মহিষ, প্রায় ৯ জোড়া। দেখ বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এসব পাশে থাকবেন। আসলে দরদাম জানানোর মতো কোনো অবস্থাতে নাই যে আপনাদের দরদাম জানাবো।